বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধুবেবশ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরঃ সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্ভরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহম পুনতপাল ভবদ্বীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনকচন্দমনি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূ স্বদর্শী পূর্ণানুরাগর সসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা করোষি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্তনমৃতরসে রমতে মনুশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য ছন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য ছন্দ চরণে কুরুতানুরাগম গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে মুহূর্তে আমাদের সম্মুখে কোনো রক্ষাকর্তা থাকবে না সেই সময় পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করার জন্য উদ্গত হবে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভূপা জানিয়েছেন যে মুহূর্তে আমাদের কোনো রক্ষাকর্তা থাকবে না, আমাদের পারসেপ্টার থাকবে না, সেই মুহূর্তে পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত বিপরীত রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের আক্রমণ করবার জন্য উদ্যত হবে। একমাত্র গুরু বৈষ্ণবের দ্বারাই আমরা রক্ষিত হতে পারি। অনেকেই সন্দেহ প্রকাশ করতে পারেন যে আমরা তো অলরেডি রক্ষিত আছি, আমাদের ব্যাংকে টাকা আছে, আমাদের অর্থবল লোকবল সমস্ত আছে, কিন্তু সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধারকর্তা রক্ষাকর্তা গুরু বৈষ্ণব আমাদের সম্মুখে না থাকেন ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ষা বাস্তব পাওয়া সম্ভব হয়ে ওঠে না। বাস্তবিক পক্ষে শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন
যে ভগবত কৃপা তৎশক্তি তৎপার্শ্বদ এসবের মাধ্যমে আমাদের সম্মুখে উপস্থিত হয়। ভগবত কৃপা কখনোই প্রত্যক্ষ কোনো জীবাত্মা পেতে পারে না। কৃষ্ণভগলি সেই জীব অনাদি বহির্মুখ, এই বহির্মুখতার অবসান হওয়া প্রায় অসম্ভবই বলা যায়, কিন্তু সম্ভব। অসম্ভব হলেও সম্ভব একমাত্র কারণে যে আমাদের সম্মুখে গুরু বৈষ্ণব আছেন, রক্ষাকর্তা আছেন, আমাদেরকে বাঁচাবার জন্য তারা সর্বদাই উদ্গ্রীব হয়ে রয়েছেন। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে আমরা একটা সুন্দর শ্লোক পাই, সেখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বানাচ্ছেন, হরি হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারে হে, হরি হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারে হে, তম সর্বদিক উপদ্রষ্টা তং ভজন নির্গুণ ভবেত। হরি হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারে হে, সসর্বদিক উপদ্রষ্টা তং ভজন নির্গুণ ভবেত। নির্গুণ ভূমিকায় না গেলে পরে কেউ হরিভজন করে নেবে, করে নিয়েছে, এটা গ্যাঁজাখুরি কথা। নির্গুণ ভূমিকায় উন্নীত না হওয়া পর্যন্ত কেউ বাস্তবিকভাবে হরিভজন শুরু করতে পারেন না, সম্ভব হয় না। আর নির্গুণ অবস্থা প্রাপ্ত হওয়াও কোনো একটা মুখের কথা নয়। নির্গুণ অবস্থা প্রাপ্ত হলে পরে কীরকম অবস্থা হয় সেটা যার নির্গুণ অবস্থা হয়েছে তিনিই জানেন। নির্গুণ অবস্থা মানে হল গুণাতীত অবস্থা, নির্গুণ অবস্থা মানে হল গুণাতীত অবস্থা, যে অবস্থায় প্রাকৃত জগতের কোনো কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য কোনোটাই আমাদের বোধে প্রভাব ফেলতে পারে না, সেটাকে বলে হচ্ছে নির্গুণ অবস্থা। আর যেহেতু ভগবান নির্গুণ অবস্থায় বিচরণশীল, সেহেতু বদ্ধজীবের পক্ষে হরিভজন প্রায় অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল বললেও ভালো হয়। তথাপি আমরা আশার আলো রাখি, কারণ গুরু বৈষ্ণব আছেন, আচার্যগণ আছেন, তারা আমাদেরকে সঠিক দিকদর্শন করছেন। বদ্ধজীবের হরিভজন একটা গল্প কথা, গুণাতীত অবস্থায় পৌঁছানো একমাত্র সম্ভব হয়, একমাত্র সম্ভব হয় সদ্গুরু বৈষ্ণবের সেবার দ্বারা। যতক্ষণ পর্যন্ত আমাদের সদ্গুরু বৈষ্ণবের সেবা না হয়, বাস্তবিক সেবা না হয়, ততক্ষণ পর্যন্ত এই জগৎ থেকে কোনো রেহাই বা নিস্তার নাই। কোনোরকমভাবেই আমরা এই জগৎ থেকে পার হয়ে যেতে পারবো না, সেই জন্য অনেক সময় এই শ্লোক আলোচনা করা হয়। রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎসর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসায় জয়েত। অঞ্জসা মানে ইজিলি, খুব সহজভাবেই আমরা জয় করতে পারব, কিন্তু সদ্গুরুচরণের সেবা চাই, অসদ্গুরুর সেবা নয়। অসদ্গুরুচরণের সেবার দ্বারা আমাদের আরও বন্ধন দশা আরও গভীরতর হবে। যে কথা বলতে গিয়ে প্রভুপাদ প্রায় বলতেন যে যারা বদ্ধ অবস্থায় গুরুর কাজ করেন তাদের আদর্শকে আমরা অনুসরণ করতে গেলে আরও অধিকতর বদ্ধ দশায় আমরা নীত হব, সেই জন্য সদ্গুরুচরণেরই সেবা হওয়া দরকার। কিন্তু সদ্গুরুন কী ভূমিকায় রয়েছেন, সদ্গুরু কী ভূমিকায় রয়েছেন, সদ্গুরু আর ভগবান তো একই ভূমিকায় রয়েছেন, সেই তো একই সমস্যা এসে গেল। যদি ভগবানের সেবা না করতে পারি, সদ্গুরু সেবা হয়ে যাবে, এটা তো সম্ভব হয় না। সদ্গুরুও নির্গুণ ভূমিকায় রয়েছেন। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বা তার যত অবতার রয়েছেন তারা সব
এরকম একটা অবস্থায় রয়েছেন অপ্রাকৃত ভূমিকায়, চিন্ময় ভূমিকায়, যেখানে জড় ভূমিকা থেকে আমি তার ভজন করে নিতে পারি না। যদি কোনোদিন সূর্যদেবকে জিজ্ঞাসা করা হয়, যাকে মিত্র বলা হয়, দীনবন্ধু বলা হয়, দিনের দীনমণি বলা হয়, দীনবন্ধু বিশেষ করে কৃষ্ণকেই বলা হয়, তাকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি সূর্যদেবকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি কোনোদিন অন্ধকার দেখেছেন? সূর্যদেব বললেন, সেটা আবার একটা কি অন্ধকার, আমি তো জানি না কি ব্যাপার, আমার সঙ্গে কোনোদিন অন্ধকারের সাক্ষাৎকার হয় নাই, যখন থেকে আমার সৃষ্টি হয়েছে আমি আলোই দেখেছি, কাজে অন্ধকারের বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার না, আমি বলতে পারবো না। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যে ভূমিকায় রয়েছেন, বিশেষ করে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলছি, তিনি যে ভূমিকায় রয়েছেন সে অবস্থায় থেকে বদ্ধজীবের এই তমগুণের কোনো খবর গ্রহণ করা সম্ভব হয় না। যদিও শাস্ত্রীয় বিচারে অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসা সর্বত সর্বদাহা, আপনি তো বললেন, নিজেই বলেছেন চতুশ্লোকী ভাগবতে, আমি তো অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসা সর্ব, আমি সব জায়গায় রয়েছি। হ্যাঁ, সেটা আমিও জানি, আমরাও জানি, শাস্ত্র গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কিন্তু আপনার এই অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসা সর্বদ সর্বদা, সর্বদাই রয়েছি, সর্ব অবস্থায় রয়েছি, কথাটা ঠিক, কিন্তু আপনি কি প্রত্যক্ষভাবে এই খবরগুলো রাখছেন যে বদ্ধজীবে এই জড় ভূমিকায় তমগুণের যে কষ্ট পাচ্ছেন, তারা যে খাবি খাচ্ছেন? প্রথম কথা হলো, বদ্ধজীব যে দুঃখ কষ্টগুলো পাচ্ছে তার কোনো রিয়েল এক্সিস্টেন্স নাই। এই মানুষটার স্বামী মারা গেছে, এই মানুষটার ছেলে মারা গেছে, আপনারা তো হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন, কিন্তু একটা বাস্তব সাধু সে চিন্ময় দৃষ্টিতে দেখছে এক জীবাত্মার কর্মফল ফুরিয়ে গেছে, সে চলে যাচ্ছেন। একইভাবে অঙ্গিরা ঋষি এবং নারদজি গিয়ে আমাদের চিত্রকেতু রাজার দুঃখ অপনোদন করেছিলেন, ঠিক একইভাবে পরাত্পর অখিলেশ্বর শ্রীমন মহাপ্রভু শিবা সঙ্গনে শিবাসের ছেলে যখন গত হলেন, কিভাবে সেখানে তত্ত্বজ্ঞান উপদেশ করে প্রত্যক্ষভাবে জীবের যে অজ্ঞান অন্ধকার, নিজের শরীর, নিজের শরীর সংক্রান্ত বিষয় সমস্ত কিছু যে অভিনিবেশ, মায়া মমতা অভিনিবেশ, এই সমস্তগুলোকে কাটাবার চেষ্টা করেন গুরু বৈষ্ণব ভগবান, এটি তাদের কাজ। ভগবান শ্রীকৃষ্ণ যে অবস্থায় রয়েছেন সেখান থেকে তমভূমিকার সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন হয় না। ঠিক যে উদাহরণটা আমি দিতে বাধ্য হলাম, বিশ্বনাথ চক্রবর্তী বা জীবগোস্বামী বা তাদের আনুগত্যে, ঠিক যেমনভাবে সূর্যদেব বলছেন আমি অন্ধকারের খবর জানি না, অন্ধকার কী বস্তু, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে এই জগতের যে তমগুণের যে রঙ্গরস, কখনো হাসছেন কখনো কাঁদছেন, তমগুণে রজগুণে বিভাবিত বিভাবিত জীব, সব অভিভূত জীব, যাদের কোনোরকমভাবে কোনো রেহাই নাই, দুঃখের সময় সন্তোষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কী সন্তোষ দেয়া যাবে, তারা কোনো কথাই বুঝতে চান না। কৃষ্ণভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ যে ভূমিকায় রয়েছেন সে ভূমিকা থেকে জড়জগতের যে বদ্ধজীব, তাদের যে তমগুণ রজগুণ এসবের কোনো খবর তার পক্ষে প্রত্যক্ষভাবে রাখা সম্ভব নয়, কিন্তু তিনি রাখতে পারেন। কিভাবে রাখেন? তার প্রকাশ, তার শক্তি ইত্যাদির মাধ্যমে এই জগতে তিনি সমস্ত তার ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছেন। ভগবানের প্রথম প্রকাশ বিগ্রহ বলদাওজি মহারাজ, শিল অদ্বৈত গোসাইকে আচার্য বলা হয়, আচার্য কথার ডেফিনেশন আছে, একটা মুখে বললে হলো না আচার্য, আচীন অতীজ স্বাস্থ্যার্থম স্বয়ং আচরে স্থাপয়তী অপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য স্তেন কীর্তিতা। আচার্য কথার যদি এক্সট্রিম এক্সাম্পল উদাহরণ দেয়া যায়, আচার্য কথার যদি সম্পূর্ণ পারফেক্ট
পরিপূর্ণ ব্যাখ্যা দেয়া যায়, তাহলে শ্রীল অদ্বৈত গোসাইয়ের যে চরিত্র, অদ্বৈত গোসাইয়ের যে অবদান, তাদেরকে সামনে রাখা দরকার আছে। অদ্বৈত গোসাইকে মহাপ্রভু স্বয়ং আচার্য মেনেছেন, তার পায়ের ধুলো নিয়েছেন। সর্বদাই আমরা দেখি ভগবান নিজে এটা স্থাপন করেছেন, এটা আমাদের কিছু করার নাই। ভগবান নিজেই এটা প্রমাণ করেছেন, আমার থেকে আমার ভক্তের মর্যাদা অনেক বড়, আমার থেকে আমার ভক্তের মর্যাদা অনেক বড়। যদি নিত্যানন্দকে আগে কেউ দণ্ডবোধ না করেছে, মহাপ্রভুকে করেছেন, চৈতন্য ভগবত যারা গুরু বৈষ্ণব আনুগত্যে পড়েছেন, যারা অন্ধ রয়েছেন তাদের তো চোখ খোলার জন্য চেষ্টা চলছে, তারা দেখতে পারবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আগে দণ্ডবোধ করাতে গৌরাঙ্গ মহাপ্রভু অসন্তুষ্ট হয়েছে, তুমি কী করলে এটা, ওকে দণ্ডবোধ করো, আগে দণ্ডবোধ ওখানে করতে হয়, গুরু ভগবান এবং গুরু উপস্থিত থাকলে আমি গুরুকে আগে আদর করব, আমি ভগবানকে চিনি না, ভগবান কে, ভগবানকে কে চেনালো, যিনি চেলানেন তিনি আমার সর্বস্ব। যেটা রঘুনাথ দাস গোসাইয়ের জীবন তার আদর্শ আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল, রঘুনাথ দাস গোসাই বলছেন, যদি কোনো সময় কৃষ্ণ স্বয়ং বলেন কার ভজন করছো তুমি, আমি নন্দনন্দন কৃষ্ণ, আমি চলে এসেছি আমার সামনে, বলে আমি বিশ্বাস করি না, আমি যাব না, কেন তিনি অনেক ঠকান, কিন্তু বিশ্বভানু নন্দিনী দয়াময়ী রাধারানী গুরুতত্ত্বের শেষ সীমা, তিনি যদি বলেন ওইখানে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আছে, সেখানে আমি বায়ু অপেক্ষায় অতি দ্রুত গুতে গিয়ে তার সেখানে চরণে ঝাঁপিয়ে পড়ব। এই হচ্ছে গৌরীয়গণের আদর্শ। গৌরীয়ের কথা বুঝতে গেলে গৌরীয়গণের সঙ্গ করতে হয়, অন্ধ ব্যক্তির সঙ্গ করলে কিছু পাওয়া যায় না। যারা সেই অবস্থায় উন্নীত হয়েছেন, যারা সেই আলোকে আলোকিত হয়েছেন, যারা সমস্ত জীবের অজ্ঞান অন্ধকারকে উন্মোচন করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের চরণে আমাদের সর্বাগ্রে প্রপত্তি স্বীকার করা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে এই জড়জগতের যে তমগুণ রজদিনের কোনো খবর তিনি রাখেন না, একথা ঠিকই, কিন্তু তিনি তৎপ্রকাশ, প্রথম প্রকাশ বিগ্রহ নিত্যানন্দ বলরাম আর নিত্যানন্দাভিন্ন অদ্বৈত গোসাই, যাকে বলা হয়েছে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া যশ্রীযতি অদহ তস্যাবতার এব অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বরঃ। অদ্বৈত আচার্য সাক্ষাৎ ঈশ্বর মহাবিষ্ণু, মহাবিষ্ণুর সঙ্গে তার কোনো পার্থক্য নাই। মহাবিষ্ণু অনন্ত ব্রহ্মাণ্ডে তার এক একটা রোমকূপেতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান রয়েছেন, যেটাকে ব্রহ্মসংগীতা আপনারা শুনে থাকবেন, যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, যার কলা এ মহাবিষ্ণু তার অনন্ত এক একটা রোমকূপেতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান, তার সঙ্গেতে অদ্বৈত গোসাই অভিন্ন, কেবল দেহমাত্র ভিন্ন দেখা যায়, চিন্ময়, কেবল কেবল একটাই পার্থক্য, কেবল একটাই পার্থক্য, সেটা হলো গীতাতে ভগবান বলেছেন যে যখন সৃষ্টি করবার ইচ্ছা হয় তখন নিমিত্তকরণ এবং উপাদানকরণ থাকে। আমি প্রথম প্রশ্নের উত্তর না দিয়ে এটাতে যেতে পাচ্ছি না, আমি পরে আলোচনা করব। যে আলোচনা প্রসঙ্গে আমি তুলেছিলাম কথাটা, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বদ্ধজীবের তমগুণে রজগুণে শতগুণে প্রাকৃত শতগুণে অভিভূত জীবের কোনো প্রত্যক্ষ
যোগাযোগের সম্ভাবনা নাই বলে তিনি গুরু বৈষ্ণব ভগবান তৎপ্রকাশ তৎশক্তি এদেরকে এই জগতে প্রেরণ করেছেন। এদের দ্বারা আমরা আমাদের উদ্ধারের রাস্তা পাব। সেখানে ভাগবতে অনেক শ্লোক আছে, আলোচনা করার পরিবেশই নাই। যে পরিবেশে আলোচনা হয় সে পরিবেশ না হলে সেই সব আলোচনা হতে পারে না। ভাগবতে অনেক শ্লোক আছে, সেখানে একটা শ্লোক আমি উচ্চারণ করব। জনস কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। এই শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। আপনারা সে পরিবেশ তৈরি করেন নাই হরিকথার, না করেই আপনারা ডাকেন, আসুন একটু হরিকথা বলুন। বদ্ধজীব যখন অনন্তদেবের সঙ্গে সম্বন্ধ ছেড়ে দেয়, ছেড়ে দেয় মানে ছেড়েই রয়েছে, যদিও ছাড়া সম্ভব নয় তথাপি ছেড়েই রয়েছে, এ এক অদ্ভুত কথা। বাড়িতে জায়গা নাহি তবি বাড়ে ক্ষণে ক্ষণে, এগুলো অপ্রাকৃত জগতের কথা, বদ্ধ অবস্থা এগুলো বোঝা যায় না। যে মুহূর্তে কোনো সাধক অনন্তদেবের সঙ্গে সম্বন্ধ ছেড়ে দেবে, বদ্ধজীব তো ছেড়েই রয়েছে, ওদের কথা আর কী বলবো। যারা তথাকথিত সাধক তারাও যখন অনন্তদেবের সঙ্গে সম্বন্ধ ছেড়ে দেবে, সেই সমস্ত চারিদিকে সমস্ত বিপরীত পরিবেশ, তার অভাব অভিযোগ অস্থিরতা তাকে মেরে ফেলবে। যে মুহূর্তে অনন্তদেবকে তারা ছেড়ে দেবে, অনন্তদেবের সঙ্গে সম্বন্ধ আমার কাট হয়ে গেল, সে মুহূর্তে যত অভাব অভিযোগ যত কিছু অসন্তোষ আমাকে পীড়া দেবে, অনন্তদেবের সঙ্গে যোগাযোগ না স্থাপন করে কেউ ভগবানকে পেয়ে গেছে এ কথা আমরা কোনোদিন শুনি নাই। এমনকি মন্দির প্রতিষ্ঠার সময়ও তো অনন্তদেবকে আগে আবাহন করতে হয়। অনন্তদেবের অধিষ্ঠান ছাড়া, অনন্তের অধিষ্ঠান ছাড়া কেউ ভগবানকে ডেকে এনেছে এটা মূর্খ গাধার কথা। আগে হরিকথার পরিবেশে, হরিকথার জায়গায়, ব্যাসা সমস্ত জায়গায় অনন্তদেবের অধিষ্ঠান হবে ভক্তির বলে। তারপর সেখানে অনন্তদেব অধিষ্ঠান হলে পরে তিনি কৃপা করে সমস্ত করাবেন, কিন্তু আমরা বিপরীত পরিবেশ দেখি। আমরা সে ভক্তির পরিবেশ দেখতে পাই না, যার জন্য বড় দুঃখিত। যেখানে বললেন যে শ্লোকটা জনস্য কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ, এই যে বদ্ধজীব সব কৃষ্ণ বিমুখ হরিবিমুখ, আমার মতো যারা তিলকমালাও করে রয়েছে তারাও বিমুখী বলা যায়। বিশুদ্ধ হরিগুরু বৈষ্ণবের প্রচেষ্টায় বাধা দেওয়া এটা দৈত্যের কাজ, যেটা অদ্বৈত গোসাঁয়ের দুই সন্তান বাস্তবিক পক্ষে গোপাল এবং অচ্যুত দেখিয়েছিলেন ভক্তির পরাকাষ্ঠা, বাকি তারা দৈত্যের কাজ করেছিলেন শুদ্ধ ভক্তির বিরুদ্ধে। এখন আপনাদের সন্দেহ চলে এলো, আমাদের ছেলে মেয়ে তো গুন্ডা হতে পারে, বদমাশ হতে পারে, ছিল অদ্বৈত গোসাঁয়ের কী করে হলো, আপনাদের সন্দেহ আসবে। এই সন্দেহগুলো নিরসন করতে গেলে প্রচুর ঘন্টার পর ঘন্টা হরিকথা দরকার। এই তো শুরুতেই বাধা, শুরুতেই বাধা, কোনো সামান্য ব্যবস্থাও নাই। সেখানে বলছেন ছিল অদ্বৈত গোসাই কোনো সামান্য ব্যক্তি নয়, বিষ্ণু মহাবিষ্ণু জগৎকর্তা বলা হয়েছে, কিন্তু তার থেকে কী করে এই সব তার সন্তান তারা সব উল্টোপাল্টা কাজ করলেন, আমাদের প্রশ্ন আসতে পারে। আমার এখন আপনাদের কাছে প্রশ্ন, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কিছু জিনিস আমাকে দেখিয়ে দিন যেটা মহাবিষ্ণুর থেকে আসেনি, তারপর আপনার কথার জবাব আমি পরে দেবো। বুঝে গেল, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু বা ব্যক্তি আপনি দেখিয়ে দিন যে যেটা মহাবিষ্ণুর থেকে আসেনি, তারপর আমি আপনার কথার জবাব দেব। দৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব বিচিত্রতা বিধান করছেন তারা। তারা কেন, আমিও তো মহাবিষ্ণুর থেকে, অনন্ত ব্রহ্মাণ্ড থেকে, ব্রহ্মাণ্ডে আমার অস্তিত্ব মহাবিষ্ণুর থেকে, কাজে ভালো মন্দ যা কিছু আপেক্ষিক জগতের যা কিছু সবই তার থেকে এসছে, এর মধ্যে বিচিত্র কিছু
থাকতে পারে না। এখন আমাদের আরেকটা সন্দেহ দাঁড়ালো, যদি মহাবিষ্ণু সেই এরকম একটা চিন্ময় ভূমিকায় আছেন, তাহলে নিত্যানন্দ প্রভু, বলরামজি মহারাজ, অন্য অন্য যা কিছু আছে তারা তো সবাই তো সেই চিন্ময় ভূমিকা থেকে এসছেন, তারা তাহলে জড়জগতের সঙ্গে কী করে সম্বন্ধ রাখবেন, জড়জগতের লোকের দুঃখ কী করে বুঝবেন? আপনি যে এক্ষুনি বললেন যে এই ব্রহ্মাণ্ডেতে একমাত্র গুরু বৈষ্ণব ভগবানের যারা কিঙ্কর, তারা নাকি জগতে বিচরণ করেন, জনস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য, জনার্দনের নাকি নিজজনগণ তারা এই জগতে বিচরণ করেন জড়জগতের লোকের দুঃখকে হরণ করার জন্য, এক্ষুনি বললেন। কিন্তু আমাদের তো সন্দেহ যাচ্ছে, কথা শুরুতে বললেন ভগবান যে ভূমিকায় আছেন, ভগবান যে ভূমিকায় আছেন, যদি গুরু বৈষ্ণব সেই ভূমিকায় না থাকেন তাহলে সেই গুরুকে কে পুজো করে? এমন কোনো ব্যক্তি আছে যে ভগবান যে ভূমিকায় আছেন, গুরুদেব যদি সে ভূমিকায় না থাকেন তাকে গুরুদেব বলাই যায় না, তিনি গুরুদেব পদবাচ্য নন। সেই জন্য বহুবার জানাচ্ছেন, চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা যিনি নিরন্তর হরিসেবায় নিযুক্ত আছেন, যার হাব ভাব দেখলে বোঝাই যায় একটা আবেশ, বহুপাদ এই কথাটা প্রত্যক্ষভাবে বলতেন, যখনই গুরুদেবের বৈষ্ণবের দিকে তাকাবেন দেখালে মনে হচ্ছে একটা আবেশ, একটা ইন্ডাকশন, একটা আগুন বোঝা যাচ্ছে তিনি একটা ডুবে রয়েছেন একটা অপ্রাকৃত জগতে, অপ্রাকৃত জগতের হরিকথা, অপ্রাকৃত জগতের কীর্তন। ঠিক মহারাজ কীর্তন করলেন, অনেক লোকই তো কীর্তন করেন, কিন্তু সেই কীর্তন হৃদয়স্পর্শ করল, আচরণ না থাকলে পরে হৃদয়স্পর্শ করে না। শিল অদ্বৈত গোসাইয়ের আচরণ হলো স্পেকটেকুলার, অনন্তকাল যদি অনন্তদেব বলবার চেষ্টা করে, যদিও তিনিও অনন্তদেবের সঙ্গে অভিন্ন, তথাপি শেষ করতে পারেন না, অদ্বৈতের গুণাবলী গৌরাঙ্গ মহাপ্রভু বলে শেষ করতে পারেন না, তার কিছু গুণাবলী আমি আচরণ না করে, তার কৃপা না পেয়ে আলোচনা করতে পারি না। এখন আমাদের দ্বিতীয় সন্দেহ দাঁড়ালো যে গুরু বৈষ্ণব যদি সেই ভূমিকায় হন তাহলে তারাই বা কী করে এই জড়জগতের লোকের দুঃখ কষ্ট জানবেন? আপনি তো বললেন তারা চিন্ময় ভূমিকায় রয়েছেন, ভগবানও চিন্ময় ভূমিকায় রয়েছেন, ভগবান অপ্রাকৃতিক জগতের ভগবান, ভগবান বিষ্ণু, বিষ্ণু তার বিশেষ করে ভগবান তো সব আনন্দে ডুবে রয়েছেন, কোনো কথাই শুনতে চান না। দিব্যত বৃন্দারণ্যকল্পদ্রুমা দশীমাত্নাগাত সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব বৌ পেশালী বিষেব, তিনি সর্বদা রসে ডুবে রয়েছেন, এটা জড়জগতের রস নয়, যে রসেতে খাবি খাচ্ছেন বোয়াল মাছের মতো এই জড়জগতের লোকগুলো। আমি সেই রসে সেই জড়জগতের রসের কিছু কথা বলিনি, যে 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 রসে সে যে রসেতে শান্তিপুর গ্রাম হাবুডুবু খাচ্ছে, যে রসেতে শান্তিপুর গ্রাম হাবুডুবু খাচ্ছে, আমি সে রসের কথা বলতে বসিনি, যে রসেতে শান্তিপুর ধাম অদ্বৈত গোসাই হাবুডুবু খাচ্ছিলেন, যে গোসাই চিৎকার করে চোখের জল ফেলে ডেকেছিলেন এই বদ্ধজীবগুলোর করুণা প্রাপ্তির জন্য, যেটা গৌতমীয় তন্ত্র থেকে যে একটি একটি শ্লোক তিনি পেয়েছিলেন, যে তুলসী দল মাত্রেন জলস্ব চলুকেন বা বিক্রি নিতে স্বাত্মানম ভক্তব্য ভক্তবা সলাহা, আমরা শুনেছি অদ্বৈত গোসাই বলছেন এই তো পেয়ে গেছি, ভগবান নাকি নিজেকে বিক্রি করার জন্য ব্যস্ত থাকেন, এটা কি কোনো গল্প কথা? যারা গুরু বৈষ্ণবের আনুগত্যে চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্যতে আলোচনা করেন নেই, তাদের জীবন সর্বথায় বৃথা বৃথা বৃথা, তারা কিছু পেলেন না। সেখানে দেখবেন প্রতিপদে মহাপ্রভু বলছেন, এই আমি দেহ তোমায় করিনি সম্পাদ দীক্ষার সময় বলেছেন, কাকে? ঈশ্বর পরিপাদকে, ভক্তগণকে প্রতিবাদে বলেছেন এই দেহ তো তোমাকে বিক্রি করা আছে, তুমি যাকে বড় বিক্রি করো, এগুলো কোনো গল্প কথা নয়। যদিও ভাগবতের প্রথম শ্লোকে দেখা যায় জন্মাদর্শ ইয়তন্মেয়াদিত রাজস্বার্থ সবিজ্ঞ সরাট, তুমি নাকি সবিজ্ঞ এবং সরাট, তথাপি তিনি আবার সেই তিনি যিনি সবিজ্ঞ সরাট তিনি আবার বলছেন অহম ভক্ত পরাধীন, কোন প্রিন্সিপালটা বলবান? আমি বলবো দ্বিতীয় প্রিন্সিপালটা বলবান, বলে কেন প্রথমটা বলো দুটোই একই, তথাপি দ্বিতীয় প্রিন্সিপালটা যেহেতু ভক্তিরাজ্যের কথা গোপন কথা সেটাকে বেশি মূল্য দিতে হবে,
যদিও ভগবান সরাট সবাই জানেন, ভগবানকে কেউ কন্ট্রোল করতে পারেন না, ভগবানকে কন্ট্রোল করার মতো ক্ষমতা কারোর হয় নাই। কিন্তু যুধিষ্ঠির মহারাজের কথা তিনি নাচছেন, তিনি দূতের কাজ করছেন, কি করে এটা হয়? বলে এইটাই তো কথা, ভক্তিরাজ্যে এই দুটো বিপরীত জিনিসগুলো সামঞ্জস্য প্রাপ্ত হয়, এগুলো মূর্খ ব্যক্তিরা বুঝতে পারবে না, যারা সেই অবস্থায় গেছেন তারা ছাড়া বাকি লোক বুঝতে পারেন না, যুক্তি তর্ক এগুলোর দ্বারা আমি এগুলো বুঝে নেব এটা হতে পারে না, এটা হয় না। ডেডিকেশনের দ্বারা ভক্তির দ্বারা এইসব কথা বোঝা যায়। গুরু বৈষ্ণব যদি অপ্রাকৃত ভূমিকায় থাকেন তাহলে তো আমাদের কোনো রাস্তাই নেই, তাহলে তো দেখা যাচ্ছে বদ্ধজীবের সঙ্গে তাদেরও যোগাযোগ হয় না, তাহলে তারা কী করে আমাদের উদ্ধার ব্যবস্থা করবেন? শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন আপনারা ঘাবড়াবেন না, চিন্ময় জগতের গুরু বৈষ্ণব একথা তো সত্য কথা, কিন্তু তথাপি জীব গোস্বামী পাদ বলছেন একথা ঠিকই, তাদের সঙ্গে জড়জগতের কন্ট্যাক্ট হওয়া সম্মান না, কেন ওরাও চিন্ময় অবস্থা, ভগবানও চিন্ময় অবস্থা, তাহলে কী করে হলো? সেই কথারও উত্তর দিচ্ছেন জীব গোস্বামী পাদ, বলছেন এটাও সম্ভব হচ্ছে। কি করে হয়? যেন কোনো ব্যক্তি, আমি সাধন সিদ্ধের কথাই এখন তুলছি, কোনো সাধন সিদ্ধ ব্যক্তি সাধন করতে করতে সিদ্ধ অবস্থায় এসছেন, তিনি যখন সিদ্ধ অবস্থায় রয়েছেন তখন জড়জগতের দুঃখ দেখে জগতের নিজের স্মরণটা করছেন পূর্বের, যে আমিও তো এই দুঃখেতে ছিলাম। তিনি নিজে মনে মনে চিন্তা করছেন এই দুঃখে তো আমি ছিলাম, অতএব আমি এদেরকে উদ্ধার করতে চাই, এই প্রভাবটা তাদের, যেগুলো নিত্য সিদ্ধ পার্শ্বদ তাদের কথা একটু আলাদা, সাধন সিদ্ধ পার্শ্বদ তার নিজের অভিজ্ঞতা থেকে স্মৃতিচারণ করেন এই তো দুঃখ ছিল, তাদের সঙ্গে তাদের এই দুঃখ হচ্ছে, সেটাই বা জানছেন কী করে? জীব গোস্বামী পাদ জানাচ্ছেন যে এটা একমাত্র সম্ভব হচ্ছে এই কারণে যে যেমন মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দর্শন করে, বোঝা গেল, ঘুমন্ত অবস্থায় যখন জীব স্বপ্ন দর্শন করে, ভাগবতে বলছে স্বপ্নে অনর্থাগমন যথা, বোঝা গেল, স্বপ্নে যেমন অনর্থ চলে আসে, কেউ আমার গলা কেটেছে এটা সত্যি বলে মনে হয়, গলা কেটে দিল কে কে চিৎকার করে মানুষ স্বপ্ন দেখে, ঠিক সেরকমভাবে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব আমাদের রক্ষার জন্য চেষ্টা করেন সত্যিই তারা চিন্ময় ভূমিকায় রয়েছেন। পরম পূজা শ্রীধর গোস্বামী মহারাজের যারা দর্শন পেয়েছে শেষ সময়ে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তারা জানেন কীভাবে কাঁদছেন তিনি দিন রাত, এ আমার গুরু ভাই এরা সব জানেন কাঁদছেন, গৌর নিথায় নিথায় গৌরাঙ্গ নিথায় গৌর, মনে হচ্ছে না এক্ষুনি ডুবে যাচ্ছেন মরে যাবেন, ঠিক এরকম ধরনের ভবযন্ত্রণা যাদের জীবনে একটা শেষ সীমায় উপস্থিত না হবে তারা বলবেন এখনও আমার সংসার ভালো লাগছে, আর যে সংসার মোর নাহি লাগে ভালো কাহাঁ যাহি কৃষ্ণ হেরি, এই চিন্তা, এই কথা একটা গল্প কথা আমার কাছে, সংসারের রসটা বেশি করে খেয়ে নাও, নে বোঝো এখানে কিছু নাই, এটা যতক্ষণ অনুভব না হবে ততক্ষণ তোমার ইচ্ছা জাগবে না, বিমুখতা যাবে না, মেরে ধরে বদ্ধজীবকে কখনো হরিভজন করানো যায়নি, যাবে না, একমাত্র আচার্যের আদর্শ প্রভাব, তার ফলে কোনো অনুকূল জীব, মানে যার অন্তত বিদ্বেষ নাই, বদ্ধদশা কম বেশি আছে কিন্তু বিদ্বেষ নাই গুরু বৈষ্ণবে, সে অবস্থায় নামাভাস করতে করতে তার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা গেল তার বন্ধন দশা আস্তে আস্তে চলেই যাচ্ছে। গুরু বৈষ্ণবের সঙ্গে হরিনাম সংকীর্তন করার যে কত বড় মহিমা, আমি তো হরিনাম জানি, এই তো লেখা আছে হরে কৃষ্ণ, এটা আমি করবো, তুমি করো, তুমি করো, করে দেখো কি ফল পাও, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। বদ্ধজীবের যদি অন্তত অপরাধটা না থাকে, এই কথাটা আমি বারবার বলছি, যদি অন্তত অপরাধ না থাকে, পাপ যদি থাকে কোনো কথা নেই, অনন্তকালের পাপ রাশি আমার গুরুপাদ পদ্মশ্রী শ্রীল শ্রীধর গোস্বামী মহারাজ শ্রীল ভক্তিপ্রমোদপুরী গোস্বামী মহারাজ শ্রীল পরম পূজা কেশব গোস্বামী এদের কৃপাতে চুটকি দিয়ে চলে যাবে। একটু আগেই আমি ভাগবতের শ্লোক উদ্ধার করেছি, একটু আগেই আমি ভাগবতের শ্লোক বলেছিলাম, এই সমস্তগুলো গুরু কৃপায় অনায়াসে চলে যায়, গুরু সেবার দ্বারা,
কোনো ঠগ জোচ্চর যদি সাধুগুরু বৈষ্ণবের বেশে থাকে তাহলে হবে না। রজস্তমস্য সত্যেন সত্যম চ উপসময়েন চ এতৎ সর্বম গুরৌ ভক্তা, সপ্তমীর বহু বচন গুরৌ ভক্তা, এতৎ সর্বম গুরৌ ভক্তা, গুরুতে যে ভক্ত ভক্তি করেছে সদ্গুরুতে তার অনায়াসে চলে গেছে, চলে যাবে ইজিলি, এরম বলছে এরম বা চলে যাবে। তুমি কেবল মায়া কাটার জন্য সারা জীবন কাটালে, কত কোটি জন্ম কাটিয়েছ মায়া কাটাবার জন্য, কত কোটি জন্ম কাটিয়েছ আর তিলকমালা কেটেছ বলো, কত জন্ম কাটিয়েছ তিলকমালা কেটেছ আর গুরুচরণে আশ্রয় অভিনয় করেছ, তোমার কিছু হলো না, আমার কিছু হলো না, কেন? বলে কপট আনুগত্য করেছি। যেখানে ভাগবত বলছেন মিথ্য কথা হতে পারে না, ভাগবতের প্রমাণ হচ্ছে প্রমাণ মমলম, ভাগবতের ওপরে কোনো প্রমাণ নাই। সেখানে বলছে অনায়াসে সদ্গুরু সদ্গুরু বৈষ্ণবের সেবার দ্বারা অনায়াসে মায়া কাটা যায়, আমার মায়া কাটাতেই চলে গেল অনন্ত কোটি জন্ম, আমি ভগবানকে কী করে ভজন করব? মায়া চলে গেলেই হরিভজন হয়ে গেল তা নয়, আমাকে এখন কামিনীকাঞ্জন কিছু করতে পারে না, তো কী হলো তাতে, তাতে কী হলো, কোন 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 বাহাদুরি আমি দেখিয়ে দিলাম? আমাকে কামিনী কাঞ্চন বর্তমান অবস্থায় কামিনী কঞ্চন প্রতিষ্ঠা কিছুই পীড়া দিতে পারে না, ভালো, তাতে কী হলো, তারপরে কি তোমার টার্গেট, এরপরে তোমার কী আছে মনের কথা বলো। যারা পৌপাত বলছেন তুমি কামিনীকাঞ্চন জয়ের সামান্য কথা, সামান্য কথা বলেন কি, হ্যাঁ সামান্য কথা কামিনীকাঞ্চন জয়, তারপরে কী চাও তুমি বলো, তারপরে কি তুমি হরিভজন করতে চাও না গুরুগিরি করতে চাও মায়াবাদী হতে চাও, যাও মরো। পৌপাত বলছেন কামিনীকাঞ্চন জয়ের পরেও যদি অনন্য হরিসেবার কোনো আদর্শ না দেখা যায় তার জীবনে, ইচ্ছা না দেখা যায়, সে হয় মায়াবাদী ন সকল ডিভুটি তথাকথিত ভক্ত, নালে বিদ্বেষী, কোনো একটা হয়ে যাবে, কোনো লাভ হবে না, কাঁচকলা, অত সোজা নয় কিন্তু হরিভজন সোজা। যদি কোনো সোজা বস্তু থাকে পৃথিবীতে, অনন্ত ব্রহ্মাণ্ডে যদি আমাকে জিজ্ঞাসা করে অনন্ত ব্রহ্মাণ্ডে কোনটা সবচেয়ে সোজা জিনিস বলতে পারেন, এত লোক যে এত রক্তপাত করছে, আমি তাহলে মহাজনের অনুগত্য বলবো হরিভজন ছাড়া সোজা কাজ নাই, বলেন কি, এই তো বলছেন হরিভজন সবচেয়ে কঠিন, না হরিভজনের মতো সোজা জিনিস কিছু নেই, কারণ প্রভুপাদ জানিয়েছেন ডিভোশন ভক্তি ইজ এ ন্যাচারাল ফাংশন অফ ইউর সোল, আত্মার সাহজিক বৃত্তি, স্বাভাবিক বৃত্তি হলো ভক্তি, তুমি কপটতা করছো বলে হচ্ছে না, নালে ভক্তি হচ্ছে আত্মার স্বাভাবিক বৃত্তি হচ্ছে না, এসব অনেক কথা আলোচনা। তাহলে উত্তর হলো এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ প্রাকৃতিক জগতের রজতম গুণে স্থিত জীবগণের কোনো প্রত্যক্ষ সংযোগ হওয়ার সম্ভব নয়, কিন্তু তারা স্বপ্নেতে যেন দর্শন করেন অনর্থগুলো, সেরকম এই সব দুঃখ দুর্দশা জড়জগতের দেখে তখন এই গুরু বৈষ্ণব কী করেন, গুরু বৈষ্ণব এই জগতের বদ্ধজীবগুলো দুঃখ দুর্দশা দেখে যেমন স্বপ্নে দেখেছেন, যেমন স্বপ্নে দেখেছেন, স্বপ্নেই তারা ভগবানের সঙ্গে সংযোগ ছেড়ে দিয়েছেন, দিয়ে তোমাকে উদ্ধার করতেছেন হয় না, তারা ভগবানের সঙ্গে যোগাযোগ ছেড়ে দিয়েছেন, দিয়ে এবার তোমার জগতে এসছেন তোমাকে উদ্ধার করতে, এটা হয় না, অ্যাবজার্ড, তারা ওই জগতে রয়েছেন, অথচ সেই অবস্থায় তারা স্বপ্নের মতো দুঃখগুলো দেখেছেন, সেই দুঃখগুলোর কোনো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, যে বদ্ধযুগগুলো কাঁদছে স্বামী মারি মারা গেছে, আমার ছেলে মারা গেছে, তাদেরকে গুরু বৈষ্ণব বলছেন তোদের কী ল কী ক্ষতি হয়েছে বল, বাস্তবিক পক্ষে তোদের কোনো ক্ষতিই হয় নাই, একটা মাত্র ক্ষতি হয়েছে যেটা হচ্ছে অপূরণীয় অপূরণীয় ক্ষতি এখনও পর্যন্ত, সেটা হচ্ছে হরিভক্তি পাসনি, এই ক্ষতিটা হয়েছে জীবনে, স্বামী মারা গেছে গেছে, স্ত্রী মারা গেছে গেছে, ছেলে মারা গেছে কী হলো, আবার ছেলে হবে, সমাধানটা কি, এমন কোনো ব্যক্তি দেখাতে পারবে এই জড়জগত সমাধান সমাধান দেখাতে পারবে, যে আমি এই সংসার করে টাকা পয়সা করে গোসাই হয়েছি, আমি আমি সমাজের সমাধান সমাধান, আরে নিজের সমস্যার সমাধান করতে হয় আগে, আমরা ইন্ডিয়াতে একটা কথা পাই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে নিজের প্রতি দয়া দেখাও, নিজের প্রতি সুবিচার করো, তারপর অপরের প্রতি দয়া দেখাবে, নিজের প্রতি সুবিচার দেখালো না অথচ পরকে কৃপা করতে যাবে, এটা কী করে হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি।
তাহলে গুরু বৈষ্ণবের পক্ষে সম্ভব হয় একমাত্র কারণে তারা স্বপ্নদৃষ্ট দুঃখ দুর্দশার কথা জানতে পেরে বদ্ধজীবের কাছে বিচরণ করেন এবং তাদেরকে কৃপা করেন, হরিনাম দীক্ষা কৃপা আদর্শ যে কথাটা বলতে গিয়ে স্পেকটাকুলার, আমরা অদ্বৈত গোসাইয়ের নাম না বলে থাকতে পারবো না। অনন্ত জগতে যত আচার্য আছে যে কোনো জায়গায়, সেই সব আচার্যের প্রতিভূ, সেই সব আচার্যের প্রতিনিধি আমাদের এই জগতে বিচরণ করছেন, তার মূলে রয়েছেন এই অদ্বৈত গোসাই। অবধূত গোসাই নিত্যানন্দ আছেন, কিন্তু তার অবধূত, তার এই যে অবধূত আচার্য, অবধূত আচরণ আমরা ধরতে পারবো না। সে নিত্যানন্দকে সহসা অন্তরে তো সবাই জানেন এর মতো বড় আচার্য কেউ নেই, কিন্তু বাইরের দৃষ্টি বলেন কেন নিত্যানন্দের আচরণ এমন যে কোনো মানুষ যখন তখন ভুল বুঝে নেবে, যে কোনো সময় যে কোনো মানুষ ভুল বোঝার সম্ভাবনা আছে, বুঝতে পারবেন না। অনন্য ভক্তি রহস্যে তিনি ডাবু, কিন্তু অদ্বৈত গোসাই যে নিত্যানন্দ অভিন্ন, সেই অদ্বৈত গোসাইয়ের যদি আচরণগুলো দেখি তাহলে আমাদের হোঁশ হবে। এমনকি গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন ইনি গুরু, অদ্বৈত আমার গুরু, তার চরণ ধুলে নিচ্ছেন। সে অদ্বৈত গোসাইয়ের আলোচনা অনন্তকাল বললে শেষ করা যাবে না। আমি দু একটা পয়েন্ট এমন আলোচনা করতে চাই যেটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমাদের হোঁশ উড়ে যাবে। যে অদ্বৈত গোসাই এই জগতের স্মার্ত জগতের, রঘুনন্দন আদি যে স্মার্ত জগতের আনুগত্যে যারা রয়েছেন, নরকের পথ পরিষ্কার করছেন, অদ্বৈত গোসাই একমাত্র আছেন যিনি হুঙ্কার করেছেন সিংহের মতো, যিনি হুঙ্কার করে বলছেন এগুলো ঠিক নয়, এগুলো ভক্তি নয়, তোমরা ভুল পথে যাচ্ছ, এইটা ভক্তি নয়, এদিকে এসো, এইটা ভক্তি। অদ্বৈত গোসাইয়ের মতো বুকের পাটা কাউর হয় নাই, যিনি তখনকার দিনে স্মার্ত সমাজে নিজের পিতার সাধ্য পাত্রটা দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে, বাহ্য দৃষ্টিতে যিনি মুসলিম কুলে জন্মগ্রহণ করেছেন, মুসলিম ভাই তারাও আমার প্রিয়, মুসলিম ভাই তারাও আমার প্রিয়, আমি কাউর বিদ্বেষী নয়, তাদেরকেও আমি আলিঙ্গন করি, ঢাকা ফাঁকা বাংলাদেশে ওখানে মুসলিম ভাইয়েরাও শোনে এই অধমের হরিকথা, এর কিছু করে আমার বাহাদুরি নেই, এলো গুরুবর্গের সম্পত্তি, যে শোনে সে শোনে, না শোনে না শোনে। অদ্বৈত গোসাই ছিলেন যিনি স্মার্ত লোকরা সব এগেনস্টে ছিল, তোমাকে আজকে বয়কট করলাম আমরা, তোমার কাছে থাকবো না, তোমার মুখ দর্শন করবো না, আমরা চলে যাবো এখান থেকে, সমস্ত ব্রাহ্মণ সমাজ। অদ্বৈত গোসাই ওকে ঠিক আছে যান, চলে যান আপনারা, আমি যা করেছি ঠিক করেছি। অদ্বৈত গোসাইকে হরিদাস ঠাকুর বলছেন রোজ তুমি আমাকে প্রসাদ পাত্র দাও ফুলিয়াতে, এত দূরে কোন কাজ তোমার, লোকে নিন্দা করে বোঝো না, লোকে তো নিন্দা করে যে আমার নিচু জাত, আমার এই অবস্থায় আমাকে রোজ প্রসাদ দিতে হবেন কোনো কথা, বিশেষ করে শেষ দিন যখন সাধ্যপাত্র দেয়া হচ্ছে হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর আঁতকে উঠেছেন, বলো কি সাধ্যবুঝ তো আমাকে দেবে না, সাধ্যপাত্র তো ওরা ব্রাহ্মণরা পাবে। অদ্বৈত গোসাই হুঙ্কার করে বললেন সেই আচরিব যেই শাস্ত্র মতে কয়, শাস্ত্রেতে যা আছে তাই করব, আমি কাউর কথা শুনবো না। শাস্ত্রের কথা কে বোঝে, শাস্ত্রের কথাটা কে বুঝেছে, শাস্ত্রের কথাটা একমাত্র গুরু বৈষ্ণব ছাড়া বাইরের জগতের লোক বুঝতে পারেন না, আচার্য ছাড়া শাস্ত্রের গুরু অর্থ তাৎপর্য ব্যাখ্যা করা সম্ভব হয় না সবার পক্ষে। অদ্বৈত গোসাই আচার্য, তিনি অনন্ত জগৎকে দেখাতে পারেন, অনন্ত জগৎ, হ্যাঁ অনন্ত জগতের যেখানে যত শিবতত্ত্ব আছে, অনন্ত জগতের যে যত কৈলাস আছে, যত কৈলাস অনন্ত জগতে, অনন্ত ব্রহ্মাণ্ডে, তার প্রত্যেক ব্রহ্মাণ্ডে যেখানে যত শিবতত্ত্ব আছে তার মূলেতে রয়েছেন আমাদের এই অদ্বৈত গোসাই। এবার তুই চিন্তা করো মাথাটা কেন পাগল হয়ে যাচ্ছে না, মাথাটা কেন পাগল হয়ে যাচ্ছে না, অনন্ত বলতে তো ভালো লাগে, অনন্ত কথাটা বলবার সময় খুব ভালো লাগে, তোতাবাগির মতো, তোতাবাগির মতো কোপচে দিলাম অনন্ত, কিন্তু অনন্ত যে অনুভব করবে সে তো পাগল হয়ে যাবে, অনন্ত যে অনুভব করেছে সে তো তার হোঁশ উড়ে যাবে, অনন্ত কাকে বলে, সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মহাবিষ্ণুর সঙ্গে ইনি অভিন্ন। কেবল এইমাত্র যে গীতাতে ভগবান বলেছেন মায়াধ্বংসেন প্রকৃতি সুয়াতে চরাচরম,
এই অনন্ত ব্রহ্মাণ্ড প্রসব করেছে আমার অধ্যক্ষ প্রিন্সিপালশিপে, আন্ডার দ্য প্রিন্সিপালশিপ অফ মাই সেলফ, আমার প্রিন্সিপালশিপে এই জগৎ প্রসব করেছে অনন্ত ব্রহ্মাণ্ড। এই অনন্ত ব্রহ্মাণ্ড তার থেকে এসছে, কিন্তু উপাদান কোত্থেকে এলো? মহাবিষ্ণু কেবল ঈক্ষণ কর্তা, তার সঙ্গে প্রকৃতির কোনো প্রত্যক্ষ সংযোগ হয় না, কেন প্রকৃতি এই জগতে রয়েছেন। ভাগবতে আছে প্রকৃতি মায়া, ব্যাসদেব যখন সমগ্র তত্ত্বটাকে দর্শন করছেন, তত্ত্ব দর্শন, তখন দেখছেন ভগবান, ভগবানকে দেখলেন, সমস্ত তত্ত্ব তমত্ব জ্ঞান বিজ্ঞান সমেত ভগবানকে দর্শন করলেন, এবং ভগবানের পেছনে গর্হিত রূপে লজ্জায় মাথা নিচু করে মায়াদেবী এরকম লজ্জায় মাথা নিচু করে হাঁটু গেড়ে রয়েছেন, ভগবানের সম্মুখে আসছেন না, ভগবানের সম্মুখে আসছেন না মায়াদেবী। ব্যাসদেব দর্শন করছেন, ভাগবতের প্রথম স্কন্ধে আছে, ব্যাসদেব দর্শন করছেন ভগবানকে, তত্ত্ব সমন্বিত ভগবান, কিন্তু লজ্জায় মাথা নিচু করে লজ্জায় পেছনে রয়েছেন, ভগবান ভগবানের সামনে আসছেন না মায়াদেবী। সেই মায়াদেবীর কথা ব্রহ্মসংহিতার বলা আছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব, হ্যাঁ, বিবর্ণিনী বিবর্তি দুর্গা ছায়েব যস্য ভুবনানি দুর্গা, এই কথা বলা রয়েছে, ছায়ার মতো। আসল যে শক্তি সেখানে রয়েছেন তার ছায়া শক্তি এই জগতে পড়েছে, যাই হোক অত কোথায় যাব না। সেখানে বলছেন অদ্বৈত গোসাইয়ের আচরণ না দেখার সঙ্গে সঙ্গে আমরা অজ্ঞান অন্ধকারেই থেকে যাব। প্রত্যেক পদে পদে অদ্বৈত গোসাই প্রমাণ করেছেন গৌরকে আবাহন থেকে, গৌরাঙ্গ মহাপ্রুকে নিচুতে আহ্বান করেছেন নিত্য জগৎ থেকে, গৌরাঙ্গ মহাপ্রু নিজে স্বীকার করেছেন নারার হুঙ্কারে আমি আসতে বাধ্য হয়েছি, আমি নারার হুঙ্কারে আসতে বাধ্য হয়েছি। আজ যদি গৌরাঙ্গ মহাপ্রু না আসতেন সে কথাটা আমরা পরে চিন্তা করব, আর যদি অদ্বৈত গোসাই না করতেন, না আসতেন, তাহলে কী হতো, তাহলে কী হতো, যবে গৌর না হইতো তবে কি হইতো, কেমন হতো, এটা তো শুনলাম অনেক ওপরের কথা, কিন্তু তার আগের কথা সেটা কে বলবে, যদি অদ্বৈত না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহে, কি করে আমরা বেঁচে থাকতাম, কে আমাদের বোঝাতো, তোমরা অনন্ত নরকের দিকে ধাবিত হচ্ছ, তোমরা ভুল পথে যাচ্ছ, এদিকে এসো, ভক্তি কাকে বলে আমার কাছে আসো। এ অদ্বৈত গোসাই কীভাবে দেখিয়েছেন সমস্ত, সেখানে বলেছেন হরিদাস ঠাকুরকে সেই আচরিব যেই শাস্ত্র মতে কয়, তুমি খাইলে কোটি ব্রাহ্মণ ভোজন হয়, তুমি ভোজন করলে কোটি কোটি ব্রাহ্মণ ভোজনের সমতুল্য হয় না, আমি যা করেছি ঠিক করেছি, তুমি নাম আচার্য, নামের আচার্যের ওপরে আর কোনো বিশেষণ নাই, সনাতন রূপ যত আছেন সবাই হাত জোর করে বলছেন আপনি নামের আচার্য, এর পরে আর কোনো কথা হতে পারে না, আপনি আমাদের প্রশংসা করছেন কিন্তু আপনি তো নামের আচার্য, সাক্ষাৎ নামই হলো ভগবানের সঙ্গে অভিন্ন, সেই নামের আচার্য আপনাকে ভগবান করেছেন, এর পরে আর কাকে আমরা বড় বলবো, আপনি সবচেয়ে বড়। আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু, সর্বগুরু তুমি জগতের আচার্য, এটা হরিদাস ঠাকুরের সম্বন্ধে বলা হয়েছে শুধু না, আমি বলবো অদ্বৈত গোসাই সম্বন্ধেও বলা হয়েছে, কীভাবে তিনি গৌরাঙ্গকে সেবা করেছেন। অদ্বৈত গোসাইয়ের গুপ্ত স্বরূপ যদি কেউ জানে তাহলে রসতত্ত্বে তার এইসব আলোচনা এখানে করার পরিবেশ নাই, অধিক কথা আলোচনার নাই, অনেক সাধুরা এসছেন এখানে, তাদের মুখে আপনাদের শ্রবণের সৌভাগ্য বরণ করতে হবে, আমি আর বেশি কথা আলোচনা করতে চাইছি না, ইচ্ছা ছিল অনেক কিছু কিন্তু সময় পারমিট করবে না, তারপর বাধা বিঘ্ন শ্রেয়াংশ বিঘ্নানি, হরিকথার প্রথমেই বিঘ্ন সৃষ্টি হয়ে গেল, কারণ মায়াদেবীর ইচ্ছে নাই হরিকথা হোক, হলে পরে সব লোকগুলো উদ্ধার হয়ে যাবে, কাজে বাধা সৃষ্টি করো, কাজে যাই হোক আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি বেকার এলাম আপনাদের কাছে কিছু দিতে পারলাম না। জনস কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য সংসার সিন্ধুত্তরণে হৃদয়ম যদি সাৎ
সংকীর্তমামৃতরসে রমতে মনোশ্চে প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবীতি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম অদ্বৈত চন্দ চরণে কুরুতানুরাগম বাঞ্ছা কল্পদুর্বশীকে পাশিন্দে ব্যবচ পতিতানং পাবন ভবৈষ্ণবভ্যো নমো।